নীলফামারীর সৈয়দপুরে রক্তদান সংস্থার চতুর্থ বর্ষপূর্তি পালন উপলক্ষে সারা দেশের স্বেচ্ছাসেবকদের নিয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সারা দেশে প্রায় 400 রক্তদাতা নিয়ে এই আনন্দ র্যালি বের করা হয়। এ সময় র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে সৈয়দপুরের একটি রিসোর্টে বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে মিলিত হয়। স্বেচ্ছাসেবক রবিউল আউয়াল রবির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এস এম মামুন ও রশিদ মামুন সহ আরও অনেকে। শেষে সেরা রক্তদাতাদের ক্রেস্ট প্রদান করা হয়।